নারায়ণগঞ্জে নিহত যুবদল কর্মী শাওনের বাড়িতে মির্জা ফখরুল, পুলিশকে সরকারি দলের অন্যায্য নির্দেশনা না মানার আহ্বান। নয়াপল্টন সহ বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা। আবারও উজানের ঢলে প্লাবিত রংপুর লালমনিরহাটে তিস্তাপাড়ের নিম্নাঞ্চল, পানিবন্দী সাত উপজেলার প্রায় 60,000 মানুষ। যশোরে পুলিশ চোরা কারবারির সংঘর্ষে একজন নিহত, 30টি স্বর্ণের বার সহ আটক দুই পাচারকারী। রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সহকর্মীকে হেনস্থার অভিযোগ, ফেসবুকে ছবি দেয়া নিয়ে বিরোধ। সামান্য স্টোরিতে ছবিকে কেন্দ্র করে এত কিছু, সব মেনামেনে ছিল যে ডাকলো বলেছে ওই উঠ কান্ধর বস, তাকে কান্ধরে উঠা বসা করা হয়েছে। এর প্রতিবাদে আমরা একটা সুষ্ঠু বিচার চাই। জীবনযুদ্ধে জয়ী সাতক্ষীরার অনিমা রানী, প্রকৃতির সাথে লড়াই করে হয়েছেন সফল উদ্যোক্তা, তার বিশুদ্ধ পানির প্ল্যান্ট এখন এলাকায় আশার আলো। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। নারায়ণগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে নিহত যুবদল কর্মী শাওনের পরিবারের সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। সরকারি দলের অন্যায্য নির্দেশ না মানতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে শাওনের পরিবার, আর পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন 10 জন। নিহত শাওনের গায়েবানা জানাজা হয়েছে নয়াপল্টনে। পুলিশের সাথে সংঘর্ষে নিহত যুবদল কর্মী রাজা আহমেদ শাওনের পরিবারকে সমবেদনা জানাতে ফতুল্লার পূর্ব গোপালনগর এলাকায় তাদের বাড়িতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। শাওনের পরিবারকে সান্ত্বনা দেন মির্জা ফখরুল। এ সময় তিনি অভিযোগ করেন, পুলিশ বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে। জানাজায় অংশগ্রহণ করতে দেয়নি তার পরিবারের সদস্যদের, পাড়াপড়শিকে বা নেতাকর্মীদেরকে না দিয়ে তারা দাফন করে দিয়েছে। এটা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, এটা একটা আদর্শকে হত্যা। সরকারি দলের কোনো অন্যায্য নির্দেশ না মানতে পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। সমগ্র জনগণের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এই আওয়ামী লীগ সরকার যারা আজকে সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে, তাদেরকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শাওন নিহতের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেছে পরিবার। জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তাদের। আমি যদি জানতাম সামনে থেকে আটকাইতাম, আমি আর কিছু চাই না আপনার করতে, সুখ বিচারটা চাই। তদন্ত সাপেক্ষে বলতে পারবো যে শাওন কিভাবে মারা গেল, বা যারাই এর সাথে জড়িত থাকুক না কেন, তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজা। সেখানে বিএনপি মহাসচিব বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর না করে পুলিশি প্রহরায় দাফন অমানবিক ও হৃদয় বিদারক। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। এ সময় নিহত হন যুবদল কর্মী শাওন। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। এদিকে নারায়ণগঞ্জে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে দেশের বিভিন্ন স্থানেও। বাদ জুমা রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সোনাদীঘি মসজিদ ও ভুবনমোহন পার্কে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গায়েবানা জানাজা হয়েছে ময়মনসিংহের ত্রিশাল, নাটোর সহ বিভিন্ন স্থানে। জানাজা শেষে বিএনপির নেতৃবৃন্দ দাবি করেন, পুলিশ দিয়ে আন্দোলনকে দমন করতে চায় এই সরকার। শাওন নিহতের শোককে শক্তিতে পরিণত করে আন্দোলন আরও বেগবান করা হবে বলেও মন্তব্য করেন তারা।
উজানের ঢল আর বৃষ্টিতে গেল তিন মাসে সপ্তমবারের মতো পানি বাড়ল তিস্তায়। ২৪ ঘন্টায় তিস্তার পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তিস্তা অববাহিকা জুড়ে দেখা দিয়েছে বন্যা। পানিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। দিশেহারা তিস্তা পাড়ের মানুষ ত্রাণ নয়, চাই টেকসই বাঁধ। শুক্রবার দুপুর থেকে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে বাড়তে শুরু করেছে পানি। নীলফামারী, ডালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর পর্যন্ত ৩৫২ কিলোমিটার নদী তীরবর্তী এলাকার চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে তলিয়ে গেছে বসতঘর, রাস্তাঘাট, কোমর ও হাঁটু পর্যন্ত পানিতে বিপর্যস্ত জনজীবন। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। কোনোটা বাথরুম, কোনোটা বাড়ি, এখানে তো আর উঠান ছাড়া কোনো উঠান তো নাই, বলে উঠানে উঠে খাবে। পরিস্থিতি খারাপ, সরকার তো কোনো গুরুত্বই দেয় না, নদী এলাকা নদীর কোনো কাজও করে না। এইরকম অবস্থা আর না খায় তো সাহায্য না করে, কী খাই? ওই দেখো কেন, যে আমার বাড়িতে আরও এক কোমর পানি। রাস্তাঘাটের পাশাপাশি তলিয়ে গেছে আমনের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। গোবাদি পশু নিয়ে দিশেহারা তিস্তা পাড়ের বাসিন্দারা। আমনের আবাদ তো হবে না, এখন পানিতে তলিয়ে গেছে চার পাঁচ দিন, পাঁচ সাত দিন ধরে তলায় থাকাতে আর কি আবাদ হবে? আমন গাছই সব ডুবে গেছে, সব নষ্ট হয়ে গেছে, এই মাছ চাষ করছে, মাছ বেরিয়ে বাইরে গেছে। অনেকের রান্নাঘর তলিয়ে যাওয়ায় খাবার তৈরিতে বিপাকে পড়তে হচ্ছে, রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। তবে এবার ত্রাণ নয়, টেকসই বাঁধের দাবি ভুক্তভোগীদের। আড্ডা ফাঁকা খুব অসুবিধা হয়ে গেছে, খাওয়া দাওয়া খুব অসুবিধা হয়ে গেছে। ওই বাঁধের কথা বলে খালি, খালি আশা ভরসা দিয়ে থয়ে নিম্বাস চেয়ারম্যানেরা। আমার তো একটা বাঁধ চাই, আমাদের এলাকায় মনে করো অনেক লোক এই যে অসহায়, চলাফেরা করতে পারতেছে না। উজানে পানি বাড়লে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের, সেই সাথে বাড়তে পারে ভাঙনের তীব্রতাও। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ পাউবর। যারা চরাঞ্চলে বা ফ্লাট লেইনে অবস্থান করেন তারা যাতে সতর্ক হন, বা তাদের জানমাল, গবাদি পশু তারা যাতে উঁচু স্থানে নিয়ে যেতে পারেন, তো পূর্বাভাস কেন্দ্রিক এই সতর্কতাগুলো আমরা প্রচার করে থাকি। আগামী ৪৮ ঘন্টায় তিস্তার পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, পূর্ব বিনবিনিয়া, রংপুর। একটু বন্যা পরিস্থিতির খবর জেনে নিতে চাই সহকর্মীদের কাছ থেকে। রংপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সরকার মাঝারুল মান্নান। মান্নান, দুর্গত এলাকার সবশেষ চিত্র সম্পর্কে জানতে চাই, পানি উন্নয়ন বোর্ড কি বলছে? শাওন, চিত্রটি হচ্ছে এরকম যে আপনি জানেন যে কোথাও কোমর পানি এবং কোথাও হাঁটু পানি এই মুহূর্তে আছে। তিস্তা অববাহিকার যে বিস্তীর্ণ যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চল গুলো আছে, আমি সংগাচরার যে লক্ষ্মী কোলকন্দ ইউনিয়নের পূর্ব বিনবিনিয়া নামের যে জায়গাটি আছে এখানে অবস্থান করছি। আপনি দেখছেন যে রাস্তাটি কিন্তু পানিতে টইটু, অর্থাৎ এক হাঁটু পরিমাণ পানি এখানে, এবং আশেপাশে যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলো কিন্তু পানিতে টইটম্বুর হয়ে আছে। পানি ইউনিয়ন বোর্ড যেটি বলছে যে গত রাতে যখন ৩১ সেন্টিমিটার পানি উঠেছিল কিন্তু বিপদসীমার উপরে, এখন সেটি নেমে অর্থাৎ ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী ২৪ ঘন্টা পর আরো তিস্তা অববাহিকার মধ্যে আবারও পানি বাড়তে পারে, এবং তখন সেটিও এই যে পরিমাণ এখন পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি হতে পারে। আপনি মানুষের কিন্তু এখন একমাত্র চলাচলের যে মাধ্যম সেটি হচ্ছে নৌকা, এবং এই মানুষগুলো যখন উঁচুতে আশ্রয় নেন, একটা আশ্রয় প্রকল্প আছে বাগেরহাট, সেখানেও কিন্তু পানি উঠে গেছে, অর্থাৎ তারা তাদের অন্য আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি গেছেন। এবং আমরা একটা জিনিস দেখেছি যে বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে এখানে টং পাতানো আছে, এই টং এর উপরে কিন্তু অনেকে ছোট ছোট বাচ্চা যারা আছে বা তারা আছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং অনেকেই অর্থাৎ যে চুলো না থাকার কারণে তারা পানিটা ভাত যে রান্না করবেন সেটি মানে না পাওয়ার কারণে তারা শুকনা খাবারের উপর বেশি জোর দিয়েছেন। এবং বিষয়টি হচ্ছে এরকম যে যদি এই সহসাই যদি এখান থেকে পানিটা চলে না যায় তাহলে তাদের কিন্তু দুর্দিনটা আরো বাড়বে, এবং সেটি বলছেন স্থানীয়রা। এবং এখন না যায় তাহলে তাদের কিন্তু দুর্দিনটা আরো বাড়বে এবং সেটি বলছেন স্থানীয়রা। এবং এখন পর্যন্ত এখানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোথাও কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ এই তথ্যটুকু জানাবার জন্য। দর্শক, বগুড়া শহরের কালীতলা এলাকায় একই স্থানে বিএনপি যুবলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই বিষয়ে আমরা আরও জানব। এখন যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, শহর জুড়ে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন, সব মিলিয়ে কি পরিস্থিতি?
শ্রাবণ, এই মুহূর্তে কিন্তু বগুড়ায় আসলে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা, কিন্তু রাজনৈতিক যে আবহাওয়া, রাজনৈতিক যে পরিস্থিতি, সেটি বগুড়ায় মোটেও ঠান্ডা নয়। বগুড়া শহরের 3 নম্বর ওয়ার্ড এলাকায় এই মুহূর্তে আমি রয়েছি এবং এই কালীতলা হাট এলাকা যেটি বলে, কালীতলা হাট এলাকায় 144 ধারা জারি করা হয়েছে আজকে দুপুরে, উপজেলা প্রশাসন এটি জারি করেছে। এবং এর কারণটি যেটি আসলে ঘটেছে শ্রাবণ, এখানে আজকে দুটি রাজনৈতিক সংগঠন অর্থাৎ এখানে আওয়ামী লীগের যে যুব সংগঠন রয়েছে, সেই যুব সংগঠন এখানে তারা আজকে একটি সমাবেশ দেখেছে। বিএনপির যে রাজনৈতিক কর্মসূচি সেগুলোতে সহিংসতা হচ্ছে, সেগুলোর মাধ্যমে জঙ্গিবাদ। মেহেরুল সুজন, অনেক ধন্যবাদ আপনাকে। যশোরের শার্শায় 9.5 কেজি ওজনের মোট 30টি স্বর্ণের বার সহ 2 পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ। এই ঘটনায় পুলিশ পাচারকারীদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। পুলিশ জানায়, কায়বার সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে জামতলা এলাকায় অবস্থান নেয় যশোরের ডিবি পুলিশ ও শার্শা থানা পুলিশ। এ সময় প্রাইভেট কারে করে স্বর্ণের চালান পাচারের সময় পাচারকারী শরীর ও প্রাইভেট কারের ইঞ্জিন থেকে 30টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। স্বর্ণ উদ্ধারের সময় পুলিশের সাথে পাচারকারীদের সংঘর্ষ হয়, এক পর্যায়ে পিছু হটে পাচারকারীরা। পরে ওই এলাকা থেকে উদ্ধার হয় ওলিয়া রহমান ওলি নামে একজনের মরদেহ। তার বাড়ি বেনাপোলের রাজাপুরে, তিনি থাকতেন পাশের এলাকা পুটখালিতে। মরদেহ পাঠানো হয়েছে মর্গে। এই ঘটনায় রবিন সরকার, আবুল কাশিম নামে 2 পাচারকারীকেও আটক করা হয়েছে। আমরা প্রায় 9 কেজি 758 গ্রাম স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা প্রায় ঘটনাস্থল থেকে 200 মিটার দূরে মহাসড়কের পাশেই একটি মোটরসাইকেলের নিচে চাপা পড়া অবস্থায় একজন আহত ব্যক্তিকে দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করি এবং নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে প্রেরণ করি। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। রাজশাহীতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে প্রকাশ্যে কানে ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে চলছে সমালোচনা। এই ব্যাপারে এরই মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। ফেসবুকে ছবি আপলোড করাকে কেন্দ্র করে গত 24 আগস্ট রাজশাহীর পবা উপজেলার হারুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী এক শিক্ষিকাকে স্কুলে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে। স্কুলের জমিদাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের সামনেই প্রধান শিক্ষক নাজমা ফেরদৌসী তাকে হেনস্থা করেন বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা। জেলা প্রশাসন সহ প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ করেন তিনি। এতে এক সদস্যের তদন্ত কমিটি করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সামান্য স্টোরিতে ছবিকে কেন্দ্র করে এত কিছু, সব মেরামেরে ছিল যে ডাকলো, বলেছে ওই উঠ কান্ধর, বস কান্ধর, তুই এরকম করবি, মিথ্যু মিথ্যাবাদী, এই সে আনছে। আমি কাকা করেনি, আমার কথা শুনতেই চাইছে না। ও বলে যে আমি হ্যাঁ টিকটক করেছিলাম কিন্তু ওটা ডিলিট করে দিয়েছি, তারপরে ওকে বকাঝকা করেছি আমি। প্রধান শিক্ষিকার দাবি, ওই সহকারী শিক্ষক তাকে নিয়ে বেশ কয়েকটি টিকটক ভিডিও বানিয়েছে, সে কারণে তিনি কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি তাকে সতর্ক করেছেন। ওই ভদ্রলোককে আমি ডেকে এনে বলি যে মুরব্বী লোক তো, ওনার সামনে যে ওর মোবাইলটা খুলে ভিডিওগুলো ডিলিট করে দিয়ে একটা ফয়সালা, হয়তো উনি চাচা একটু বলবেন যে কেন তুমি এটা করেছো, এটা তোমার করা ঠিক হয়নি। ও এসে বলে যে ও লক খুলতে পারে না, এবং ও যদি আমাকে খুব ভালো করে জিনিসটা বলে দিত তাহলে ওখানেই জিনিসটা মিটমাট হয়ে যেত। এ ঘটনায় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সুষ্ঠু তদন্তের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। সহকারী শিক্ষক যে নির্যাতনের শিকার হয়েছে তাকে কান ধরে উঠা বসা করা হয়েছে, এর প্রতিবাদে আমরা একটা সুষ্ঠু বিচার চাই। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শেষ হয়েছে, দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে আমার কথা হয়েছে, স্যারের সাথে আমার বারবার কথা হয়েছে বিষয়টা নিয়ে। উনি বলছে আপনি রিপোর্টটা আমার কাছে পাঠিয়ে দেন, আমি এখানে একটা সুষ্ঠু বা একটা শান্তিপূর্ণ বা যে ন্যায়সঙ্গত যে সমাধান বা বিচার আমার যে সরকারি নীতিমালা মতো আমি সেই বিচারটা করব। এর আগে গত 28 আগস্ট স্কুলের ম্যানেজিং কমিটি সংবাদ সম্মেলন করে এই ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছিল। নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্প ঘিরে বাড়ছেই জটিলতা। তৈরি হয়েছে এলাকার পক্ষে বিপক্ষে দুটি গ্রুপ। প্রকল্প চায় না এমন পক্ষের সাথে প্রশাসনের দ্বন্দ্ব তীব্র হয়ে উঠেছে। বিষয়টি গড়িয়েছে আদালতে। প্রকল্পের কাজ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে।
কেন্দুয়ার বলাই শিমুল এলাকা, খেলার মাঠের পাশে হবে আশ্রয়ণ প্রকল্প। তবে এর পক্ষে নন এলাকাবাসীর একটি অংশ, তারা বিক্ষোভে নেমেছেন। সম্প্রতি ইয়োনোর এই বক্তব্য ঘিরে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে, তাকে বদলিও করা হয়েছে, বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এক রিটের পরিপ্রেক্ষিতে প্রকল্পের কাজ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, তবুও থামেনি আন্দোলন। এখানে গুচ্ছগ্রাম করার জন্যই বলাইশমুল তথা বলাইশমুল ইউনিয়নবাসীকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। বিটিসি আমল থেকে এটা মারটা আজগত কেন? আমি কৃষক মানুষ, আমারে এই দুইটা মামলাতে আমারে আসামি দিছে। কোনো স্থাপনা হবে না এই মর্মে সরকার ঘোষণা দিতে হবে। 46% জায়গা শ্রেণী পরিবর্তন করছে, সেই শ্রেণী পরিবর্তনকে বাতিল ঘোষণা করতে হবে। এর আগে প্রকল্প এলাকায় ঘটেছে হামলা ভাঙচুরের ঘটনা, হয়েছে মামলাও। প্রকল্পের পক্ষে লোকজনের দাবি সবই উদ্দেশ্য প্রণোদিত। আশপাশের লোকেরা মুখ দখল করতেছে, এমন যদি এখানে আশ্রয়ণ প্রকল্প করা হয় তাদের স্বার্থের মধ্যে ক্ষতি হবে। ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এবং রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই সেই আন্দোলন, বর্তমান আন্দোলন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাবি, মাঠের জায়গা ঠিক রেখে প্রকল্পের ঘর উঠবে, বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। শুধু পূর্ব দিক দেওয়া 11টা ঘর হয়, 11টা ঘর করিয়া বাকি দুইগুলির যেগুলি হয়েছে এগুলি আমরা ওভার করে দেব। মাঠটা আমরা দখলমুক্ত করিয়া সুন্দর করে বালু ফেলাইয়া মাঠের যে রাস্তা দেয় রাস্তাটা পাকাকরণ করে দেব। আদালতে মামলা চলমান থাকায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয় প্রশাসনের কেউই। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। নেত্রকোনার বলাইশিমুল এলাকায় চলছে মাঠ রক্ষা মহাসমাবেশ, সেখানে রয়েছেন সহকর্মী কামাল হোসাইন, যাব তার কাছে। কামাল, সমাবেশে অতিথি হিসেবে কারা কারা আছেন, কি বলছেন তারা, সব মিলে সার্বিক পরিস্থিতি কি জানাবেন আমাদের? হ্যাঁ শাওন, বলাইশিমুল খেলার মাঠ রক্ষা কমিটির আয়োজনে মহাসম্মেলন চলছে। এখানে নারী নেত্রী আছেন কয়েকজন, যারা সুলতানা কামাল এবং বেলার নির্বাহী পরিচালক রেজোয়ানা চৌধুরী সহ কয়েকজন আছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই মাঠ রক্ষা কমিটির আয়োজনে তারা মাঠ পরিদর্শন করেছেন এবং স্থানীয়দের দাবি দেওয়ার কথা শুনছেন। স্থানীয়দের দাবি দেওয়ার বিষয়টি যদি উঠে আসছে যে এরই মধ্যে এই খেলার মাঠে তারা ঘর নির্মাণ বন্ধ করতে বলেছেন এবং ঘর এখান থেকে প্রত্যাহার করতে হবে। সেই সাথে 2টি মামলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের উপর এই মামলাগুলো প্রত্যাহার করতে এবং খেলার মাঠকে সুরক্ষা করার দাবি তারা জানিয়েছেন। অন্যথায় তারা আন্দোলন থেকে সরবেন না বলেই ঘোষণা দিয়েছেন। আর আপনি জানেন নিশ্চয় যে এই খেলার মাঠে ঘর নির্মাণের বিষয় নিয়ে কিন্তু স্থানীয়দের একটি রিটের ফেকিতে 3 মাসের স্থগিতাদেশ দিয়েছে, তারা 3 মাস প্রশাসন বন্ধ রেখেছে। কিন্তু স্থানীয়দের যে দাবি সেটা তারা খেলার মাঠকে আশ্রয়ণ প্রকল্পের গড় নির্মাণের জন্য দেবেন, যে কোনো মূল্যে তারা প্রতিহত করবেন, এই তাদের যে সমাবেশে এই কথাগুলোই উঠে আসছে। শাওন, কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। কৈশোর পেরোতেই বিয়ে হয় অনিমা রানী সরকারের। সাতক্ষীরা লবণ পানির জনপদে শুরু হয় তার সংগ্রামের জীবন। সংসারটা একটু গুছিয়ে আনতেই ঘূর্ণিঝড় আইলায় আবারও তছনছ হয়ে যায় সব। ভেঙে না পড়ে অনিমা আবারও শুরু করেন নতুন করে, বিশুদ্ধ পানির প্ল্যান্ট বসিয়ে হয়ে যান উদ্যোক্তা। আশাশুনির প্রত্যন্ত গ্রামের এই নারী ঘুরে দাঁড়িয়েছেন, জয় করেছেন সব প্রতিবন্ধকতা। তানভীর মোর্শেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মহসিনুল হাকিম। গ্রামের নাম যদুয়ার টাঙ্গা। সাতক্ষীরার আশাশুনির সুন্দরবন উপকূলের এই জনপদের জন্য আশীর্বাদ আর অভিশাপ দুটোই নদী, খাল আর মাছের ঘের। সারা বছর পানির মধ্যেই তাদের বসবাস। লবণ পানির সঙ্গে বসবাসে অভ্যস্ত এরা। অমাবস্যা কিংবা পূর্ণিমার জোয়ারে তলিয়ে যায় সবকিছু। মাঝে মাঝেই আঘাত করে সিডর আইলার মতো ঝড় জলোচ্ছ্বাস। জীবন হয় বিপন্ন, হারিয়ে যায়, তলিয়ে যায় সারা জীবনের সম্পদ। এসএসসি দেব সেই সময় বিয়ে শাদী হয়ে গেল, দিতে পারেনি আর।
অনিমা রানী সরকার। বন উপকূলের এই নারীর জীবন যুদ্ধ শুরু তখন থেকেই, তবুও সংসার গুছিয়ে এগিয়ে চলার চেষ্টা নিম্ন মধ্যবিত্ত পরিবারটির। এর মধ্যেই আঘাত হানে জলোচ্ছ্বাস আইলা। 12টা বাজে সেই সময় দিল একখান ঝড়, কি বড় ঝড়! মাছের ঘের বলতে আমার কিছু ছিল না, সব তো সমান হয়ে গেছিল। আমার গরু ছিল আছে 16টা না 17টা, তা সব মারা গেছিল, সব বেশি লোক। গোয়াল ছিল না, দেল চাপা পড়িল, সব একটা বাঁচিনি। ছাগল ছিল একটা বাঁচিনি, সব মারা গেছিল। স্বামী সন্তান নিয়ে কঠিন যুদ্ধের মুখোমুখি তখন অনিমা। আবারও গড়তে হবে সবকিছু, মানুষ করতে হবে মেয়েকে, এমন হাজারো দুশ্চিন্তা মাথায়। বলো, কিছু না থাকলে যেমন চলে ওই রকম চলতো, আর এক শ্বাস খেতাম আরেক শ্বাস খেতাম না, এভাবে দিন যেত। কিন্তু লবণ পানির এই জনপদে অন্য কি করা যায়? সমাধান মিলে লবণ পানিতেই, বিশুদ্ধ পানির অভাব সেখানে, তাই পরিশোধন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেন অনিমা। একটু চেষ্টা করতেই মিলে যায় অর্থের যোগানো। একজন এসে বলছে কি, বৌদি দুঃসময় তো যাচ্ছে বহুত, একটা প্ল্যান বসাও, খুব প্রচুর বিছাখানা হবে, ভালো হবে। একজন লোকের কাছে সাজেশন দিলাম যে আমরা একটা প্ল্যান বসাতাম, এই বিষয়টা কি করা যায়, কোথায় যেতে হবে। তা বললো কি, বিরাক অফিসে যাও, ওখানে যে যোগাযোগ করলে ওনারা বল দেবেন। এরপর আশাশুনির জদুয়ার ডাঙ্গায় বসল অনিমা রানী সরকারের পানি পরিশোধন প্ল্যান্ট। তারপর শুধু এগিয়ে যাওয়ার গল্প। আমাদের ধরো প্ল্যান আছে, এখন যদি কম পড়ে সব প্ল্যান্টের পানি খায় সবাই, সব প্ল্যান্টের পানি। 4-5 লোকের প্রতিদিনের, হ্যাঁ প্রতিদিনের 4-5 বিক্রি এমনি হিত হয়, তাহলে 3-4 লোকের এক কলসি করে নিলি, এক গ্রাম করে নিলি, সেই জন্য আমাদের এলাকায় এমনি সম্পূর্ণ নোনা পানি, যার জন্য কেউ মানে এটা কেউ খাওয়ার যোগ্য না। এখান থেকে আমরা সারা বছর পানিটা পাই, সেটা আমাদের একটা সৌভাগ্য মনে করি আমরা। নোনা পানির দেশে মিঠা পানি বিক্রি করে উদ্যোক্তা হয়েছেন উপকূলের এই অদম্য নারী। মেয়েকে পড়াবেন, শেষ পর্যন্ত ঘর আলো করে এসেছে আরেক সন্তান। অনিমার স্বপ্ন আরো অনেক দূর এগিয়ে যাবেন। আসার তো শেষ নেই, হ্যাঁ। এরপরেও মাঝে চিন্তা ভাবনা করছিলাম যে ফিল্টারের বদল যে পানিটা করতে, ওইটা একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু করতে যেতে পেরে ওঠা যাচ্ছে না। মানে আমার চিন্তাধারা আছে যে আমি এই কাজটা করতে যাব, করলে মনে আমি অনেক বড় হতে পারবো, কিন্তু সেটা করতে যে যেটা লাগবে সেটা তোমার নাই। প্রকৃতির বৈরিতা এখানে নৈমিত্তিক একটি ব্যাপার, বিশেষ করে নারীদের জন্য তো বটেই। খোলপেটুয়া নদীর পাড়ের এই নারীদের সারা জীবনই কেটে যায় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতে। সেই টাইমে হাত পা ছেড়ে দিলে তো আমি তো একদম খেললে গিয়ে মরে যেতাম জায়গায়, কিন্তু বল করে নিয়ে তো সামনে এগোয়েছি। এত কষ্ট করেন কি জন্য? এত কষ্ট করতে সংসারের জন্য, একই রকম গল্প এই পুরো অঞ্চলে। অনিমা রানী সরকাররা যুদ্ধ করছেন প্রতিনিয়ত প্রকৃতির বৈরিতার বিরুদ্ধে। তবে মজার কথা হলো, তারা কিছুতেই থেমে থাকেন না, তারা এগিয়ে যান, বিজয় ছিনিয়ে আনেন। এই নারীরা এই অঞ্চলের ফ্রন্টলাইনার, সম্মুখ সারির যোদ্ধা। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, আশাশুনি, সাতক্ষীরা। জীবনযুদ্ধে জয়ী অদম্য নারী অনিমা রানী সরকারের আরও গল্প শুনব, তার সঙ্গে কথা বলেছেন মোহসিনুল হাকিম। আমি রয়েছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার যদুয়াডাঙ্গা গ্রামে। এখানে একটি সড়ক রয়েছে, তবে তার দুপাশে বিস্তীর্ণ মাছের ঘের, সবই লবণ পানি। তো সেই লবণ পানির দুনিয়াতে আসলে যে বিপ্লবটি ঘটিয়েছেন অনিমা রানী সরকার, সেই গল্পটি একটু আবার জানতে চাই। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি তো খুব কঠিন সময়গুলো পার করছেন, এই সময়গুলোতে মনের মধ্যে কী ছিল, কোন শক্তিতে এই সময়গুলো পার করলেন আপনি? মনের মধ্যে শক্তি ছিল যে আমি এখন যদি পিছিয়ে যাই, কিন্তু সব হাল ছেড়ে দিই, তখন আমার তো সব কিছু হারিয়ে ফেলাবো, তাই নিজের মনের শক্তি দিয়ে যে সামনে এগোবো, এইটাই ধারণা করে, এইটাও উদ্দেশ্য করে সামনে এগোতে এগোতে এই পর্যন্ত। আচ্ছা, তো অনেক নারীরা রয়েছেন এই অঞ্চলে যদি বলি, যে খুবই কঠিন জীবন তাদের, তো তাদের প্রতি আপনার কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। আমাদের হচ্ছে অঞ্চলে যে নারীরা আছে,
তো আছে আগে ছিল অস্বাভাবিক মতো, তাদের আছে এতটুক তারা জানতো না বুঝতো না, এখন সব দিকে দেখে শুনে তারা আমার মতো সবাই আছে এগুতে চাচ্ছে, সবাই স্বাবলম্ব হতে চাচ্ছে আমার মতো, এরকম তাদের ইচ্ছাও আছে। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনিমারানী সরকারের মতো আসলে যুদ্ধ করছে এখানকার অসংখ্য নারী, সেই নারীদের প্রতি শুভকামনা রইল। সুন্দরবনে জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের নিষেধাজ্ঞা শেষে শুরু হয়েছে মাছ ধরা। এজন্য বৃহস্পতিবার থেকে আবারও অনুমতি দিচ্ছে বন বিভাগ। অনুমতিপত্র হাতে পেয়ে যেন ঈদের আনন্দ বইছে নিম্ন আয়ের এসব মানুষদের মাঝে। সুন্দরবনে গিয়ে মাছ কাঁকড়া ধরে রোজগার করে ঋণ পরিশোধ করবেন, চালাবেন সংসার, এমন স্বপ্ন বনজীবীদের। উঠে গেছে নিষেধাজ্ঞা, মিলেছে সাত দিনের অনুমতি, তাই ছুটছেন সুন্দরবনে, উদ্দেশ্য মাছ কাঁকড়া শিকার। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনে কেবল সাতক্ষীরার এমন 1200 জেলে পেয়েছেন সুন্দরবনে প্রবেশের এই অনুমতি। তারা জানান রোজগার বন্ধ থাকায় ধার দেনা করে কেটেছে তিন মাস। আমরা না খেয়ে না দিয়ে আমরা কিন্তু ছিলাম, এখন আমাদের মনে খুব আনন্দ লেগেছে। এক সপ্তাহ ধরে পাড়ি দিছে আমাদের আর কি, আমরা যাব আজকে দুপুরে ভাটিতে চলে যাব। প্রতিটা জেলের প্রায় 40-50 হাজার টাকা করে ঋণগ্রস্ত আছি, এই ঋণ পরিশোধ করতে হলে আমাদেরকে খুবই কষ্টের মধ্যে আয় রোজগার করতে হবে, করে আমাদের এই ঋণ শোধ করতে হবে। সুন্দরবনে রয়েছে বাঘ কুমিরের ভয়, জেলেদের আশা নিরাপদে থেকে ধরবেন মাছ কাঁকড়া, ফিরবেনও নিরাপদে। বাঘ কুমিরেও অনেক ভয় থাকে, তারপর আমরা অনেক সতর্কই থাকি, থাকার পরে নৌকা উঠে থাকি, নৌকা থাকলে যে বিপদ আপদের ঝুঁকিটা একটু কম থাকে। মানুষের ঋণ শোধ করতে হবে, নিজের সংসার চালাতে হবে, এরকম প্রত্যাশা করে জঙ্গলে যাচ্ছে। এরই মধ্যে পর্যটকরাও ভিড় জমাচ্ছেন, ঘুরে দেখবেন সুন্দরবন, ঘুরে দাঁড়ানোর আশা পর্যটকবাহী ট্রলার মালিকদের। ট্যুরিস্টে যাওয়ার জন্য আমরা অলরেডি ট্রলার ইতিমধ্যে ছাড়ার পরিবেশ করেছি, আমরা আশা রাখি যে আর যেন এই ট্যুরিস্টের পাশ বন্ধ না হয়। এসে দেখতে খুব ভালো লাগতেছে, এখন আমরা ট্রলারে নিয়ে যাব, দেখবো সুন্দরবন বেড়াবো। 8 জন লোক আসছে এই আপনার সুন্দরবন দেখতে কলাগাছিয়া, প্লাস এর সাথে সুন্দরবন ভিতরটা একটু ঘুরে দেখাবে। সুন্দরবনে গিয়ে বনজীবীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন কিনা তা নজরদারি করবে বন বিভাগ, জোরদার করা হয়েছে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা। আশা করছি প্রথম দিনে 1000-1200 জনের মতো জেলে ঢুকবেন সুন্দরবনের মধ্যে, এবং পাশাপাশি এসব জেলেরা কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যাতে মানে জড়িত না থাকে কিংবা করতে না পারে সেজন্য আমাদের টহল টিম সর্বদা নিয়োজিত আছে। সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে 1 সেপ্টেম্বর। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। মানিকগঞ্জে বাঁশ দিয়ে বিশাল আকৃতির বাইচের নৌকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এক সাইকেল মেকানিক। 65 হাত লম্বা এই নৌকা এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছে দূর দূরান্তের মানুষ। দাবি করা হচ্ছে এটি দেশের সবচেয়ে বড় বাঁশের নৌকা। বাঁশ দিয়ে বাইচের নৌকা, লম্বায় 65 হাত। এর কারিগর মানিকগঞ্জের আব্দুস সাত্তার, যিনি পেশায় একজন সাইকেল মেকানিক। সিঙ্গার উপজেলার ছোট কালিয়াকৈর গ্রামের ছেলে সাত্তার জানালেন, ছোট থেকেই শখ ছিল নিজের একটি বাইচের নৌকার, কিন্তু কাঠের নৌকা তৈরির সামর্থ্য নেই, তাই যেমন ভাবা তেমন কাজ। কাজ করতেছি 65 হাত করে, এটা বানাইতেছি ইনশাল্লাহ ভালো গতিতে চলবো, ইনশাল্লাহ কাঠের লোকতা লোকার থেকে বেশি গতিতে চলবো। এটা নৌকা তৈরিতে সাথে ছিল বন্ধু লোৎফর, প্রথমে গ্রামবাসী এটাকে পাগলামি বললেও এখন সবার প্রশংসা পাচ্ছেন সাত্তার। নৌকাটি তৈরিতে বাঁশ লেগেছে প্রায় 100টি। আমরা এটা অল বিশ্ব রেকর্ড করতে চাই যে না, এত বড় ইচ্ছা করলে বাঁশ দেওয়া বাঁশের নৌকা বানানো যায়, তার জন্য আমরা এই 65 হাতে বানানোর জন্য উদ্যোগ নিয়েছি। কাঠ, লোহার পেরেক বা তার কাটার ব্যবহার নেই, পুরোটাই বাঁশ আর সুতায় তৈরি। তলায় ছাউনি হবে পলিথিনের। নৌকাটি এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন দূর দূরান্তের মানুষ। আমার বয়সে আমি পর্যন্ত এত বড় বাঁশের নৌকা দেখিনি,
মুরব্বীর কাছে এরকম গল্প শুনি নাই যে এত বড় বাঁশের নৌকা তৈরি হয়। বাঁশ দিয়ে বানানো এত বড় নৌকা আমরা কখনো দেখি নাই, বিশেষ করে নৌকার গলয় দুটো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমার ফ্যামিলি সবাই এসে দেখলো, আশেপাশের কয়েক গ্রাম থেকে আমার পরিচিত জন বন্ধু বান্ধব এসে তারা দেখেছে, সবাই আসলে খুবই প্রশংসা করেছে। 40 জন মাঝি মাল্লা বসে বাইচ দিতে পারবেন। দাবি করা হচ্ছে দেশে বাঁশ দিয়ে তৈরি বাইচের নৌকা এটি প্রথম। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।